আমি আপনাকে সবসময় খুশি দেখতে চাই, কিন্তু তবে সেটা অন্য কারোর সাথে না, আমার সাথে। সে নাকি আমাকে মোনা যেতে চেয়েছিল, পরে খোঁজ নিয়ে দেখি সে কখনো নামাজই পড়ে নাই। বিশ্বাস রাখো তাহলে মরে যাবো, তোমাকে ছাড়ব। 30 বার বলছি আমি সিঙ্গেল, আরো 10 বার বলবো। প্রপোজ করলে করো, না করলে নাই, আমার তো রিলেশন করার শখ নেই। গাড়ি চালে না ব্রেক সারা, আর আমরা চালি না বান্ধবীন সারা। আমাকে বাস দেওয়ার চিন্তাও করো না, তোমাকে যে কখন ঢুকিয়ে দিব টেরো পাবা না। আমার গার্লফ্রেন্ড ডক করছি, বাপ মায়ের পছন্দ হয়েছিল তোর পছন্দ হয়, তাহলে তুই করলে তরকারি খাস না কে। তোমার অতীত তোমার সঙ্গে থাকুক, বলতে তোমায় দিচ্ছে না কেউ তারা, আমার আর কোনো চাহিদা নাই এখন তোমার সাথে বৃদ্ধ হওয়া ছাড়া। তুই এত থাকতে মূল্য দিও, হারাই গেলে খুঁজো না, কারণ চলে যাওয়ার সময় আর মরে যাওয়া মানুষ হাজার কানলেও ফিরে আসে না। কাশ আর কুত্তা দুইটা একই জিনিস, দেখলে খালি বুকটা দরপর দরপর করে। কেউ পেয়ে অবহেলা করে আর কেউ পাবে না যেন প্রচন্ড ভালোবাসে। যারা আমাকে বলেছিলে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, তাদেরকেই বলতেছি স্বপ্ন দেখা বাদ দাও, আমি আসতেছি কোনো এক নতুন রূপে। তোর আর আমার ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য করে আমার জান, আমি সবাই রে ছাইরা তোরে সময় দেই, আর তুই সবার জন্য আমার এই ছাইরা দিছস। জানি না কত ভালোবাসি, কিন্তু হ্যাঁ তোমার কথা আমি বাসায় বলে দিছি। সে কালো একটা বোরকা পরে আসে, মুচকি মুচকি হাসে, তাকে দেখলেই আমার হার্টবিট মারে ফাল, আমি নেশা না করেও যেন হয়ে যাই মাতাল। প্রেম ভালোবাসা তো দূরের কথা, আমি তো বন্ধুত্বেও ঠকেছি। বিশ্বাস তো সেই দিনে উঠা গেছে যেই দিন শুনলাম শাবানা আর আলমগীর জামাই বউ না। খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না, খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না। কবি বলেছেন মেয়েদের নেটওয়ার্কে তখনই সমস্যা হয় যখন তার 3টা বিএফ একসাথে অনলাইন আসে। কতটা ভালোবাসি জানি না, কিন্তু জানগো তোমাকে ছাড়া কাউকে ভাবতেও পারি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 15 বছর বয়সে বিয়ে করেছে, এটা 1 ঘন্টা যাবৎ চিল্লাইয়া পড়লাম, তবু পরিবার মনের ভাষা বুঝলো না। কুত্তার পেটে যেমন ঘি হয় না, তেমনি আমার ভালোবাসা তোর মতো সস্তা লোকের মনে লোড হয় না। কপাল ভালো যে মেয়েরা তার জন্য পাত্র দেখতে যায় না, না হলে ওটি যায় এই কথাই কইলো নি, সেম কালারের আরেকটা ডিজাইন দেখান। আমাকে ছাইড়া গিয়া তুমি একটা পাখির জীবন পাইবা, কিন্তু বিশ্বাস করো যখনই তুমি আকাশে উঠতে যাইবা দেখবো পুরো আকাশটাই বিশাল বড় একটা খাঁচার মতন হয়ে গেছে। বিয়ে করলে সায়েন্সের মেয়ে কে করবেন, কারণ কিভাবে কি করতে হয় তারা সব জানে। তুমি থাইকা যাইও আমি রাইখা দিব, আর সবাইকে দেখাই দিব আমার জান সবার মতন না। মন মেজাজ ভালো না, বিয়ে দেবি মাফ করবেন, আই লাভ ইউ। কখন বেশি কষ্ট লাগে জানেন, যখন প্রিয় মানুষটা আমার কাছে মিথ্যা কথা বলে, কিন্তু সত্যিটা আমি জানি। আমি যেই মানুষটাকে এতটা পরিমাণে চেয়েছিলাম সেই মানুষটাকে অন্য আরেকজন সাধনা ছাড়াই পেয়ে গিয়েছি। হে খোদা, ওরে অন্য কারো হতে দিস না, নইলে সারা জীবন আমি কান্দা ফালামু চোখের পানি। নারীর নীরবতার ভাষা বুঝতে না পারলে পুরুষ তুমি ব্যর্থ। কেউ আড়ালে বসে আমার নিন্দা করে, সেটা জেনে আমি তাদের সাথে হাসি মুখে কথা বলি। সবাই তো ছেড়েই দেয় প্রিয়, তুমি না হয় আমাকে তোমার আঁচলে বাঁধিয়া রাখিও। যে যাওয়ার সে কখনো বলে যাবে না,
কারণ চলে যাচ্ছে এই কথাটার অর্থ হলো আমাকে ফেরাও। দিন দিন চেয়ার আর যে অবস্থা হচ্ছে, বাতাসে আমাকে বিয়েটা করবে কে? চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তাও কেন জানি পূর্ণ হলো না। আমি হয়তো তোমার কাছে আর সব সাধারণ দর্জনের মতন একজন, কিন্তু বিশ্বাস করো জান, আমার কাছে তুমি হাজার জনের মধ্যে একজন। এখন সে ইগনোর করলে আমার খারাপ লাগে না, কারণ আমি বুঝি আমাকে তার এখন আর ভাল লাগে না। ভালোবাসা আর কোনো লোকসান নাই গাইস, জিতলে বিয়ে আর হারলে কবি। যাকে দেখলে মানসিক শান্তি পাই, আসলে সেই মানুষটার সাথেই আমার সব থেকে কম দেখা হয়। একটু তাড়াতাড়ি সফলতার রাস্তা দেখায় দাও মালিক, দিন দিন ফ্যামিলির দায়িত্ব বাড়তেই আছে। সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু থাকবে। মেসি ফিরলো, তামিম ফিরলো, কিন্তু তুমি ফিরলে না। তুমি কি তাদের থেকেও বড় খেলোয়াড় ছিলে প্রিয়? ভালোবাসি না বলেও যে তোমাকে কতটা ভালোবাসি এটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, কিন্তু আফসোস সেই মানুষটা সেটা বুঝেই না। অনেকদিন পর আমার কথা মনে হয়েছে, সেটা ভালোবাসার জন্য নাকি কোনো প্রয়োজনের জন্য? কত মানুষ কত কথা কইব, সবার কথা বাদ দিয়া আপনি না হয় 500 টাকা দিয়েন।